আমি এর থেকে বেশি কিছু আর জানি না। কিছুতেই একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা মেলাতে পারছি না। ওটা কি আদৌ সুইসাইড ছিল নাকি একটা প্রি প্ল্যান মার্ডার? ব্যাপারটা একটু খেটে দেখতে হবে। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। চল রে নজওয়ান শোনো রে পাতিয়া কান, মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চল রে নজওয়ান শোনো রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙড়ে ভাঙাগল চল রে চল রে চল, ভাঙড়ে ভাঙাগল চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। আদেশে হানিছে বাজ, শহীদ ঈদের সেনারা সাজ, ঊর্ধ্ব আদেশে হানিছে বাজ, শহীদ ঈদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খোল রে নিজ মহল। কবে সে খেয়ালি বাদশাহী, সেই সে অতীতে আজ চাই, দাস মুসাফির গান গাই ফেলি শশ্রু জল। কবে সে খেয়ালি বাদশাহী, সেই সে অতীতে আজ চাই, দাস মুসাফির গান গাই ফেলি শশ্রু জল। চাকরে তাকতা জাগড়ে জাগবে হুশ, চাকরি তাকতা উস জাগড়ে জাগবে হুশ, রুবি লড়ে দেখ কত পারস্য কত রম্ভিক রুশ। জাগিল তারা সকল জেগে উঠিল বল, জাগিল তারা সকল জেগে উঠিল বল, আমরা করিব নতুন করিয়া তোলায় তাজমহল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। রিজওয়ানউদ্দিন মোহাম্মদ, তুমি কি ভুলে গেছো যে তুমি এটা নিয়ে কাজ করতে চাইছিলে বলে তোমাকে নিউজ চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছিল? তা সত্ত্বেও তুমি এই ম্যাটারটা নিয়ে পড়ে আছো? ডিসগাস্টিং স্যার, আমার এই কেসটার প্রতি কেন এত ইন্টারেস্ট আমি জানি না, বাট এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতে চাই, আর ফিল্মের থেকে বড় মিডিয়াম আর কিছু আছে বলে আমার মনে হয় না। আর এই গল্পটা নিয়ে আমার তিনটে থিওরি আছে স্যার, আপনি যদি শুনতে চান তাহলে আমি একটু শোনাতে পারি স্যার। বাবা, থিওরি তো শোনা, কেমন থিওরি তোমার শুনি। স্যার, প্রিয়া মিত্তল তার বাড়িতে ফিরে যাওয়ার পর সে আর ফেরে না, তার জন্য রিজওয়ানউদ্দিন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে থাকে, কিন্তু প্রিয়ার ফোন প্রিয়ার ফ্যামিলি তার কাছ থেকে কেড়ে নেয়, তার জন্য সে আর কন্ট্যাক্ট করতে পারে না। রিজওয়ানউদ্দিন একটা ফেক অ্যাকাউন্ট পর্যন্ত তৈরি করে, ইমেল অ্যাকাউন্ট riyasen123@gmail.com, আর সেই অ্যাকাউন্ট থেকে প্রিয়াকে বারংবার মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই সে পায় না। শেষমেশ পাপা, প্লিজ অ্যালাউ মি টু টক টু প্রিয়া।
Or else, I will take legal action against you. Hello? हेलो। अबे मादर चुप। क्या कहा तूने? सर लीगली केस लड़ेगा अगर ऐसा हुआ ना रे गान, तो तेरे घर से तेरे को उठा के जेल में डालूंगा और ऐसा केस बनाऊंगा कि सारी जिंदगी भर जेल में सरेगा और तेरा अल्लाह भी कुछ उखाड़ नहीं पाएगा, समझा? अगर ऐसा हुआ ना रे गान, तो तेरे घर से तेरे को उठा के जेल में डालूंगा और ऐसा केस बनाऊंगा कि सारी जिंदगी भर जेल में सरेगा और तेरा अल्लाह भी कुछ उखाड़ नहीं पाएगा, समझा? সেপ্টেম্বর 2007 সে একটা সুইসাইড নোট লেখে স্যার। আই এম রিজওয়ান উদ্দিন মোহাম্মদ, আই এম লিভিং দিস ওয়ার্ল্ড ফর এভার, উই লিভ ইন আ সো কল্ড সেকুলার কান্ট্রি, ইন পাস্ট 20 ডেজ I have seen the true face of administration. There is no law for the protection of the commoner. I know I should have fought at the court of law and perhaps won. But what after that? My in-laws would have made sure that our lives are ruined forever. Hello. हाँ स्वपन, तूने कॉल किया था क्या? हाँ, तू ऑफिस कब आ रहा है? पता नहीं यार, मेरा दिमाग अभी काम नहीं कर रहा है, लग रहा है जीने का मकसद ही खो चुका हूँ मैं। आई एम टोटली लॉस्ट यार, और आई डोंट नो व्हाट टू डू नाउ। अरे यार तू टेंशन मत ले, हम लोग कुछ ना। हेलो 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 रिजवान, हेलो भूला तो नहीं मैं तुम्हारा वो वादा, झूठा तो नहीं था मेरा वो इरादा, आओ मेरे पास थाम लो मेरा हाथ, उड़ा करे वो सपने दोनों एक साथ।
আড়াইটের সময় হাতিপুকুর রেল লাইনে উদ্ধার হয় একজন 30 বছর বয়সের যুবকের মৃতদেহ, যার নাম রিজওয়ানউদ্দিন মোহাম্মদ এবং যার সাথে একজন বিশাল বড় শিল্পপতি আকাশ মিত্তলের মেয়ে প্রিয়া মিত্তলের বিয়ে হয়ে যায় এক মাস আগে, এবং পুলিশ এটিকে সুইসাইড বলে দাবি করছে। আসিবিআইয়ের মতে সুইসাইড নোটটা রুকওয়ান মানে রিজওয়ানের দাদা পরে ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, এটাই তো প্রমাণ হয়েছে যে রিজওয়ান সুইসাইড করেছে। এতে আমার নতুন কি আছে স্যার? আমার থিওরি নাম্বার টু, যখন রিজওয়ান জানায় এসএমএস করে আকাশ মিত্তলকে যে তাকে প্রিয়ার সাথে কথা বলতে না দিলে সে লিগালি কেস লড়বে, এরপর শুরু হয় পুলিশের থেকে ধমকি আসা রিজওয়ানের কাছে। আর এই জন্য রিজওয়ান এক জায়গা থেকে আরেক জায়গা পালিয়ে বেড়াতে থাকে। আর ঠিক সেই সময় রিজওয়ান একটা লেটার লিখে মিস্টার সৌগত রায়কে, অ্যাসোসিয়েট ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস। সেই চিঠিতে রিজওয়ান লেখে, আমি একজন ভারতীয় নাগরিক, আমি ভারতের সংবিধানকে সম্মান করি, আমি আইন অনুসারে প্রিয়াকে বিয়ে করেছি, আমার লিগ্যাল ওয়াইফকে আমাকে ফিরে পেতে সাহায্য করা হোক, ইতি রিজওয়ানউদ্দিন মোহাম্মদ। এবং সেই চিঠির উত্তর দিয়ে মিস্টার সৌগত রায় রিজওয়ানকে বলেন একজন উকিলের থেকে পরামর্শ নেওয়ার জন্য। এবং সেই মতো রিজওয়ান ঠিক তার পরের দিন সেই উকিলের সাথে দেখা করতে যান। কিন্তু সেই মিটিংয়ে যাওয়াটাই হয়তো রিজওয়ানের জন্য ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আর এরপরেই হয়তো রিজওয়ানকে খুন করার একটা ষড়যন্ত্র শুরু হলো। हाँ स्वपन, सुनना, वकील से बात हो गया है, वो केस लड़ने के लिए रेडी है। चल अच्छा है, अब सब कुछ ठीक हो जाएगा। वो तो है, पर केस लड़ने के लिए 5 लाख रुपए चाहिए। तू कुछ बंदोबस्त कर सकता है क्या? 5 लाख? इतना पैसा तो मेरे पास नहीं है। ठीक है, मैं कोशिश करता हूँ। और एर पौरे ही है तो शुरू हुलो रिजवानेर फोन टैप करा। হ্যালো রিজওয়ান জি, সুনা হ্যায় আপ আপনি বিবি কো বাপাস লানা চাতে হো অর আপকে পাস পয়সা ভি নেহি হ্যায়। আপ হো কন অর আপ মুঝে কিউ হেল্প করোগে? দরাসল মেরা প্যাকেজ ম্যানুফ্যাকচারিং কম্পানি হ্যায় অর আপকে জো ডিজাইনস হ্যায় वो मुझे चाहिए। इसके बदले आपको केस लड़ने में जितना पैसे की जरूरत है मैं देने के लिए तैयार हूं। आप सच में मुझे हेल्प करोगे? अरे रिजवान जी, करूंगा ना। दरअसल आपका जो डिजाइन है वो मुझे बहुत पसंद है। मैं आपको एक एड्रेस भेजता हूँ, वहां पे मिलते हैं। ठीक है, मैं आता हूँ।
हेलो, हाँ हाँ, क्यों बोल रहे हैं? आक्रम खान? ना 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 ना, सब मुस्लिम छेले के आमी सिनेमा हिरो नीते पारबो ना। ओके बोलो अन्य प्रोडक्शन ट्राई करते। चलो एखन बिजी आछि। हाँ राखी भाई। ओफ मोरा एक ही ब्रिंती दुटी कुसुम, हिंदू मुसलमान, मुस्लिम तार नयन मणि, हिंदू ताहार प्राण। बाह तुमी लिखेछो? ना ना ना, आमी लिखिनि, काजी नजरुल इस्लाम लिखेछेन। ওটা আবার কে? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমরা থিওরি নাম্বার টুতে ফিরে আসি। তো সেদিন ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ মে আতা হু। না না, এরম কিছু কথাই হয়নি। আর এসব ভুল ছাপানো হয়েছে কেসটাকে সুইসাইড বলে চালানোর জন্য। আমি তো জানি সেদিন রিজওয়ানের সাথে আমার কি কথা হয়েছে। হ্যাঁ স্বপন, হ্যাঁ তুমি মুঝে কল কিয়া থা ক্যা? নেই ইয়ার তালা মিস কল দেখা। হ্যাঁ তু কেসা হ্যায়? বহুত দিনো সে নেই মিলে হাম লোগ। আরে ইয়ার মিলেঙ্গা না, একবার সব কুছ সহি তো হো জানে দে। অর প্রিয়া সে বাত হুয়া ক্যা তেরা? नहीं यार, पर कुछ ना कुछ करके तो प्रिया को वापस ले आना होगा ना। अरे यार तू टेंशन मत ले, हम लोग कुछ ना। हेलो, हाँ स्वपन, हेलो 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 रिजवान, हेलो हेलो हेलो। हेलो, हाँ स्वागत है सर। हाँ सर, आज एक्चुअली मेरा एक अर्जेंट काम आ गया है। तो क्या आज का मीटिंग हम लोग 2:30 बजे कर सकते हैं क्या? आपको कोई प्रॉब्लम नहीं है ना? चलिए ठीक है फिर, ठीक है आज 2:30 बजे मिलते हैं। ठीक है, थैंक यू। সেদিন কিডন্যাপটা হতে দেখেন ইন্দ্রজিৎ ঘোষাল, তিনি টিভিতে এটা বলেন, কিন্তু এভিডেন্সের অভাবে সিবিআই তার স্টেটমেন্ট নাকচ করে দেয়। কিন্তু সেই স্টেটমেন্টটা যদি আমি আসল বলে ধরে নিই তাহলে? রিজওয়ানকে অজ্ঞান অবস্থায় রেল লাইনের উপর শুয়ে দেওয়া হয়, আর তারপর What rubbish is this? You want to say Rizwan had been murdered? স্যার আমার কাছে এটা মার্ডার, সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি।